হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম আরেকটা ব্লগ নিয়ে, আজকে আরেকটা নতুন দিন। দেখতেই পাচ্ছ পালং শাক নিয়ে বসেছি, কাল রাতে এসছে পালং শাকগুলো। যদিও আমি ওর গোড়াটা খুলে দিয়ে, মানে যে বাঁধনটা থাকে সেটা খুলে দিয়ে মেলে রেখেছিলাম, কিন্তু তৎসত্ত্বেও কিছু কিছু জায়গা নষ্ট হয়ে গেছে। অসময়ের পালং শাক জল দিয়ে তাজা করে রাখার চেষ্টাতেই কিছুটা নষ্ট হয়ে যায়। যাই হোক, ও তো বিক্রি করে দিয়েছে, কিন্তু চাপটা আমার এখন এই পালং শাকটাকে পুরো বেছে তোলা, এটা একটা বিরাট চাপের ব্যাপার। তবে করতে হবে, এসেছে যখন এটা ফিনিশ করতেই হবে। চলো পালং শাকটা বেছে নিই। পালং শাক বাছা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার ধুতে হবে। এই পানিরটা এসছে, এই পানিরটা দিয়ে আজকে পালক পানির তৈরি হবে। এখানে বসিয়ে দিয়েছি আমি ব্লাঞ্চে, দু তিন মিনিট হয়ে গেলেই নামিয়ে ফেলবো। নামিয়ে ঠান্ডা করে এটাকে ব্লেন্ড করে নেব মিক্সিতে। আজকে সকাল হতেই বিগ বাস্কেট থেকে এই চালের ডেলিভারিটা দিয়ে গেছে। বিগ বাস্কেটের সবকটা জিনিসই মোটামুটি খুব ভালো, আর ডেলিভারির সিস্টেমটাও খুব সুন্দর। এতে কী হয়, চালে চাল আর আলাদা করে চাল আনার হেডেকটা থাকে না, ওরা অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে ডেলিভারিটা টাইমলি দিয়ে যায়। আজ অনেক দিন পর আজকে আমি একটু তিনতলায় গেছিলাম, মানে যেখানে আমার ল্যান্ডলেডি থাকে। আমি অ্যাকচুয়ালি একটা রেন্টেড হাউসে থাকি, তো কোনো কারণে আজকে একটু ল্যান্ডলেডির কাছে গেছিলাম। তো ওনার তিন চারতলার ওপরের জায়গাটা প্রায় অ্যামাজন হয়ে গেছে, একদিন তোমাদেরকেও নিয়ে যাব। তো সেখানে যাওয়াতে বৌদি আমাকে কয়েকটা গাছ দিল, এই নিম গাছটা দিল। আর নিম গাছটা নিয়ে আমার একটু কনফিউশন ছিল, আমি এর আগে এক জায়গা থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা কি আদৌ নিম ছিল কি না এটা আমার ভীষণ কনফিউশন ছিল। তাই বৌদির কাছে বলাতে বৌদি এই নিম গাছটা দিল, আর দিয়েছে আমাকে একটা জেট প্ল্যান্টের গাছ, আর দিয়েছে একটা অপরাজিতার গাছ, মানে ডবল পাপড়ির অপরাজিতার গাছ। আজ এগুলোকে লাগিয়ে ফেলতে হবে। ঘরে সমস্ত কাজকর্ম করে এবারে অনেক দিন পরে আবার কয়েকটা গাছ লাগাবো, কারণ গাছ লাগানো আমি প্রায় ছেড়েই দিয়েছি। কিন্তু এগুলো যেহেতু বৌদি হাতে করে দিল, এগুলোকে তো বাঁচাতে হবে, তাই আবার আজকে একটু গাছ লাগানোর দিকে যাব। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, কাল আমার ছোটো মেয়ে একটা ডেজার্ট বানিয়েছিল, খেতে খুব টেস্টি হয়েছিল। আমি বানালে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। গাছগুলো আমার লাগানো হয়ে গেছে, এটা বালির মধ্যে জেট প্ল্যান্টটা লাগিয়েছি, আর পাতাগুলো জেট ওই বালির মধ্যে রেখেছি। দেখি পাতা, শুনেছি নাকি পাতার থেকেও শেকড় বেরোয়, দেখি। আর আপডেট তোমাদের সাথে শেয়ার করব। আর বাইরে বেরিয়ে লাগিয়েছি এখানে, এখানে একটা পুঁই শাকের গাছ ছিল, সেটা আমার মরে গেছে, ওইখানে এই অপরাজিতার গাছটা লাগিয়ে দিয়েছি। আর যেহেতু মানি প্ল্যান্টের আরও কিছু লতানো গাছ আছে, ওর সাথে বয়ে মানে বেয়ে উঠে যাবে। আর এদিকে এই টপটা খালি ছিল, এখানে লাগিয়েছি নিম গাছটা, দেখা যাক কী হয়। এটাও সেই কনফিউজিং নিম গাছ যেটা আমি কয়েকদিন আগে এনে লাগিয়েছিলাম। বাগানে কাজ করতে করতে হঠাৎ এনার আবির্ভাব হলো, দেখে একটু ভয় লাগলো, তাই ঘরে মানে ঢুকে পড়েছি। ঢুকে আমি ওই গ্রিলের সামনে থেকে ভিডিওটা করছি। একে আমার তার ছিঁড়ে গেছে, তার মধ্যে পা ঝুলিয়ে বসলে এই তারটা ছিঁড়ে গেলে আমি জামাকাপড় মেলবো কী করে। তো যাই হোক, ওকে তখন কিছু বলা যাবে না, থেকে থেকে দাঁত দেখাচ্ছে, ভয়ই করছে দেখে। কিন্তু এক এক সময় আসে, মেয়ে বিস্কুট টিস্কুট দেয়, আজকে মেজাজটা ঠিক ভালো না। গাছ লাগাতে গিয়ে, মানে অনেক দিন পর গাছ লাগাতে গিয়ে আমার এই জায়গাটা একটু নাড়া পড়লো, মানে এই জায়গাটা, এই বালতিটার মধ্যে আমার অনেক কিছু রয়েছে, মানে মাটি, গোবর সার, নিম পাতার খোল, মানে যাবতীয় কিছু কিছু জিনিস এখানে রয়েছে। তো নাড়া পড়েছে, তো পড়াতে এই জায়গাটা একটু নোংরা হয়ে গেছে, এই জায়গাটাকে পরিষ্কার করে নেব। কোনো জায়গায় নাড়া পড়লে একটু নোংরা হয়েই যায়। তো যাই হোক, বাঁদর তো চলে গেছে, কিন্তু এনার আবির্ভাব হলো আবার, শুধু ডেকে বেড়াচ্ছে।
তো যাই হোক, তার কথাবার্তা পছন্দ হলো না, মানে আমার কথাবার্তা পছন্দ হলো না, সে রওনা দিল। আর আমার এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, মাঝে মাঝে জায়গা নাড়া দিতে হয়, তাহলে পরিষ্কার হয়ে যায়। চলো একটু বাগানটা দেখে আসি, আজকে কি কি করলাম। এখানে কারি পাতার একটা চারা ছিল, তো সেটাকে আবার নতুন করে লাগালাম। এখানে ট্রায়াঙ্গেল হার্টের গাছটা প্রায় মরমরো হয়ে গেছিলো, কিন্তু বৃষ্টির জল পেয়ে সুন্দর হয়ে গেছে। এটাকে একটু হ্যাঙ্গিং বাস্কেটে দিলে খুব ভালো হয়, কিন্তু আমার সেই জায়গা নেই। তো যাই হোক, আর এই ক্যাকটাসের পাতাগুলো দেখো কি সুন্দর, ছোট্ট ছোট্ট, সেই ছবিতে আঁকলে যেরকম পাতা, ছোট পাতা আঁকে ঠিক ওই রকম পাতা হয়েছে ক্যাকটাসের। এরও একটা সৌন্দর্য আলাদা। আর এদিকে আমার এরিকা পামের একটা, এটা তো বললাম যে কারি পাতার গাছ লাগালাম, আর এটা এরিকা পামের একদম গোড়ার থেকে পাতা ছেড়েছে এটা একটা। আর যে স্টিকটা হয়েছে সেটা এতটা লম্বা হয়েছে, এ যখন পাতা ছাড়বে মানে অনেকটা জায়গা নিয়ে নেবে। এটা আমার একটু চিন্তা লাগছে যে কেউ যদি আবার কিছু বলে। আর সেকেন্ড যে স্টিকটা, সেটার একটা পাতা ছেড়েছে, এই একটা পাতা ছেড়েছে। এটা তবুও ম্যানেজেবল, মানে ম্যানেজ হয়ে যাবে এই পাতাটা, কিন্তু এই স্টিকটা পরে, আগে স্টিকটা খুব বড় হয়ে গেছে। এটা পাতা ছাড়লে পুরো জায়গাটা কাভার হয়ে যাবে। এখানে এসে দোলন চাপার করি, ফুটলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এর গন্ধটা খুব সাংঘাতিক হয়, খুব সুন্দর মিষ্টি গন্ধ হয় দোলন চাপার। আর পেছনে রয়েছে আমার বটবৃক্ষ আর অশ্বত্থ গাছ। ইচ্ছা আছে এই দুটোকে দিয়ে একটু বনসাই স্টাইলে কিছু করার, আর কবে করতে পারবো সেটা জানি না, তবে যবেই করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে সবই সবুজ গাছ, কিন্তু সেই সবুজের মধ্যেও প্রত্যেকটা রঙের মধ্যে কিন্তু ভ্যারাইটি আছে, মানে একটা সবুজের মধ্যেও প্রচুর রকমের ভ্যারাইটি আছে। যাই হোক, এই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে, টিল দেন সঙ্গে থাকো।